আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। দেশের অবস্থা খুব একটা ভালো না, যেহেতু এখন করোনা ভাইরাস বাংলাদেশে অনেকটাই কিন্তু প্রভাবিত করছে। তো যাই হোক, সব কিছুর মাঝেই কিন্তু আমাদের নিত্যদিনের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলতেই থাকবে। তার জন্য আমি আজকে আপনাদের জন্য এখানে একটা ডায়েট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার ডায়েট রেসিপিতে থাকছে, এখানে আমি শাশলিক তৈরি করেছি, চিকেন শাশলিক। তো এটা আমরা নর্মাল যে শাশলিকগুলো তৈরি করি কিছুটা হলেও ওই রকমই, তবে একটু ডিফারেন্ট আছে। যেহেতু এটা ডায়েট, তো অনেক কিছুই আমি এখানে বাদ দিয়েছি এবং একদম সহজভাবে যেগুলো বাসায় আমাদের আছে সেগুলো দিয়েই তৈরি করছি। তা আমি এখানে চিকেন নিয়েছি, 250 গ্রাম চিকেন এখানে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজে। তারপর আমি 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে বাটা মশলা দিয়েছি, আধা বাটা আর রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ করে, আর পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সরিষার তেল ইউজ করছি, এটা আমার অর্গানিক সরিষার তেল, আমি একদম দেশের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম এই সরিষার তেলটা। তো চেষ্টা করবেন সরিষার তেলটা একদম খাঁটি যে সরিষার তেলটা সেটাই দেওয়ার, আর যদি না থাকে তাহলে আপনারা না দিলেও হবে। এখন সবগুলো উপকরণ সহ আমি চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মাখিয়ে আমি ভালোভাবে একটা গায়ে একটা যেন মশলাগুলো একদম প্রপারলি লেগে যায় তার জন্য ম্যারিনেট করে এখন আমি রেখে দেব 1/2 আওয়ারের জন্য। আর হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা মিনিমাম 10 থেকে 15 মিনিট এটা রাখবেন ম্যারিনেট করে। এদিকে আমি ভেজিটেবল কাট করে নিয়েছি, এর মধ্যে এখানে ক্যাপসিকাম কিউব করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি লেয়ারগুলো খুলে এখানে কিউব করে নিয়েছি, আর টমেটো দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, রেড যে ক্যাপসিকামটা সেগুলো ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন। তো হাতের কাছে যে সবজি থাকবে আপনারা সেগুলো দিয়েই তৈরি করবেন। এরপর আমি এখানে শাশলিক কাঠি নিয়েছি, এই যে এখানে বড় সাইজের যে শাশলিক কাঠিটা সেটা নিয়েছি। সুপার মার্কেটে কিন্তু আপনারা এই শাশলিক কাঠিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমার এই যে চিকেন ম্যারিনেটটা হয়ে গেছে, এটাকে আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মশলাটা আবার একটু গায়ের সাথে গা লেগে যায় যেন সেই রকমভাবে। তো এখন আমি এই শাশলিকগুলোকে প্রিপেয়ার করে নেব। এই যে কাঠি একটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি ফার্স্টে টমেটো দিচ্ছি। তো আমি কিন্তু আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি চিকেন দিয়ে দিলাম। আমি চিকেনগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজেরই কেটেছি। তারপর আমি ক্যাপসিকাম দিলাম, এই যে এখন দিব আমি পেঁয়াজ। তো দেখতে পেলেন আমি ফার্স্টে টমেটো দিলাম, তারপর চিকেন, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, এখন আবার টমেটো দিলাম, তারপর আবার চিকেন দিব। এখন একটা পেঁয়াজের কলি দিয়ে দিলাম, এই যে, তারপর আবার একটা ক্যাপসিকাম। তা আমি সবগুলোকে একটু রিপিট করে করে করব এই আর কি, এই যে দেখতে পাচ্ছেন এভাবে। আপনারা এটাকে একটু বড় করতে পারেন, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে টমেটো দিয়ে দিলাম, তারপর চিকেন। আমার চিকেন ম্যারিনেটটা কিন্তু অসাধারণ হয়েছে, টেস্টটা একদম, ফ্লেভারটা একদম খুব ভালো লেগেছে, খাওয়ার সময় কিন্তু বুঝে গেছে সবগুলো ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারগুলো কিন্তু পাওয়া গেছে। এই যে চিকেনের পর অনিয়ন দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম, তারপর আবার টমেটো, তারপর আবার চিকেন দিয়ে দিচ্ছি।
সবজিগুলোকে একটু বড় বড় সাইজে কাটবেন, যেহেতু আমি এটা পরে আবার ফ্রাই করব। আর যদি ছোট করে কাটেন তাহলে দেখা যাবে ফ্রাই করার পর আর কিছুই থাকছে না। তো চেষ্টা করবেন একটু বড় বড় কাট করে নিতে, আর চিকেনটাও একটু বড় করে কাট করে নিতে। এই যে বেশ কালারফুল লাগছে দেখে, কিন্তু খুব ভালো লাগছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এই যে আমার এখানে টোটাল 8টা শাঁসলিক হয়েছে, আমি যে 250 গ্রাম চিকেন নিয়েছি সেই চিকেন দিয়ে। তো আমি এখানে পরবর্তীতে 3 পিস করে দিয়েছি, এই যে 3 পিস করে আমি সবগুলোকে রিপিট করে করে করেছি পুরোটা। তো সবগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। এই যে এখানে দেখতে অনেক কালারফুল লাগছে। এখন এখানে একটা প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে আমার যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এটা শাঁসলিকগুলোকে এই অলিভ অয়েলের মধ্যে হালকা ফ্রাই করব। এই শাঁসলিকগুলো ফ্রাই করতে কিন্তু খুব একটা তেল লাগবে না, একদম হালকা ফ্রাই করে আপনি একটু সময় নিয়ে সবগুলো করে নেবেন ফ্রাই। তা আমার এই ফ্রাইগুলো করতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে, আর চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ করবেন, আর সবগুলো খাবারই চেষ্টা করবেন ভালোভাবে সেদ্ধ করে রান্না করে খেতে। তা এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য। একটু পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবগুলোকে কুক করে নিতে হবে। এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার একটা পাশ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর শাঁসলিক খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর যেহেতু আপু ভাইয়ারা আপনারা ডায়েট করছেন, ডায়েটে কিন্তু একটু হালকা পাতলা মজা খাবার খেলে টেস্টটা চেঞ্জ হয়। তো এই যে আমি সার্ভ করে নিয়েছি আমার হোমমেড টমেটো সস আর পুদিনা পাতা কাঁচামরিচের সস। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।